দেখছি দুনিয়ার সবচেয়ে বড় বড় ইনফ্রাস্ট্রাকচার বলেন করনেওয়ালা মানুষ বলেন এবং আমরা হিসাবটা খুব সুন্দর করে দেখতে পারি কারণ আমাদের স্বাধীনতার বয়স পঞ্চাশ বছর বাংলাদেশের স্বাধীনতার বয়স পঞ্চাশ বছর দুবাইয়ের এবং ইউএ এর পুরো একটা স্বাধীনতার বয়স পঞ্চাশ বছর বাংলাদেশ একটা দেশ দুবাই জাস্ট একটা শহর একটা রাজ্য কম্পারিজন আসলে করাই যায় আমরা যদি করতে চাই এবং কম্পারিজন দেখতে পারি যে দুবাই কত কত ভয়ঙ্কর ভাবে আগে গিয়েছে প্রশ্ন হল কিভাবে আগালো একটু পিছনে যাই সতেরো সালের দিকের কথা তখন আয়ের উৎস ছিল মুক্তা সাগরের ভিতরে মানুষ ঝাঁপ দিতো আবুধাবি বলেন দুবাই বলেন এখানে ছোট ছোট গ্রাম ছিল মুক্তা আহরণের জন্য মানুষ ঝাপ দিত মুক্তা আহরণ করতো সেই মুক্তা কখনো কখনো ব্রিটিশদের বেচতো বিভিন্ন আফ্রিকা আফ্রিকার রিজিয়ন থেকে মানুষজন আসতো মুক্তা কিন্তু মুক্তা নিয়ে আবার নিজেদের যে রাজ্য ছিল ওগুলাই ফেরত যত মুক্তা বেচা অর্থনীতি ছিল মূলত তখন তো ইউএই হয় নাই সো দুবাই বলেন আবুধাবি বলেন শারজা বলেন এগুলার মুক্তা বেচা অর্থনীতি ছিল এদের অর্থনীতি খুবই গরিব ছিল অন্য কিছু করার কোন উপায় ছিল না কারণ মরুভূমি আপনি চাইলেই চাষবাস করার ফসল ফলন শুরু করতে পারেন এবং আশপাশে কিছু নাই সাইড সাগর এবং সাইডে এ আমরা জানি যে অন্য যে অনেক অপরচুনিটি এরকম না এবং গভর্ন হচ্ছে ব্রিটিশদের দ্বারা এবং জানি যে ব্রিটিশ করার সময় এমন কোন আমরি আনন্দ তো রাখে না মানুষদের তো সব দিক থেকে ভয়ঙ্কর নিষ্পেষিত ছিল এই পুরো রাজ্যটা জাস্ট মুক্তা উঠানো এবং মাছ ধরা দুইশো বছর ধরে দুবাইয়ের মানুষ শুধু তাই করছে এবং দুবাইয়ের যে পুরান 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 মানুষ তাদের মাথায় এটাই ছিল যে আমাদের এই রাজ্য মনে হয় আর কোনোদিন কিছু করতে পারবে না সারা জীবনী আমাদের মুক্তা আহরণ করতে হবে সারা জীবনে আমাদের মাছ ধরতে হবে এবং এইভাবেই আমাদের জীবন চলে যাবে এই দেশ কখনোই বড় লোক দেশ হবে না যখন উনিশশো একাত্তরের যুদ্ধটা শেষ হয় দুবাইয়ের যুদ্ধ বাংলাদেশের নাম তখন শেখ রাশিদ নামে একজন আসে এবং উনি এসে বলে মুক্তার ব্যাপারে আমার আর কোনো আগ্রহ নাই মাছের ব্যাপারে আমার আর কোনো আগ্রহ নাই আমাদের ফোকাস হবে এখন ইনফ্রাস্ট্রাকচারে উনিশশো সালে এই শেখ রাশিদ উনি দুবাই এয়ারপোর্ট বানায় এবং তখন এয়ারপোর্ট বানানোটা ছিল একটা আকাশ কুসুম কল্পনা দুবাইয়ের কাছে টাকাও ছিল না লোন করে ধারণীয় ওরা এয়ারপোর্ট বানায় কারণ উনি বলছে যে আমরা ইনফ্রাস্ট্রাকচার অনেক ভালো করতে চাই সামনাসামনি কেউ হাসতে পারে না শেখ মানুষ বাট গোপনে অনেক হাসাহাজি করতো সবাই যে এয়ারপোর্ট বানাচ্ছে ওই মরুভূমির ভিতরে যাবে কে মরুভূমির ভিতরে যা কিছু করারও নেই ওই গরমের মধ্যে এত হার্স ওয়েদারের ভিতরে মানুষ যাবে কি অনেকে গোপনে হাসা হাসি করতো আশেপাশে রাজ্য হাসা হাজি করতো বলেছে যে না আমাদের ইনফ্রাস্ট্রাকচার দুনিয়ার সেরা হতে হবে খুব তাড়াতাড়ি একদম খুব র্যাপিডলি মরভূমির উপরে রাস্তা হয় সেই রাস্তার উপরে ফ্লাইওভার হয় ইনফ্রাস্ট্রাকচারালি দুবাই একদম একটা প্রাইজাম্পল হয়েছে যে কত তাড়াতাড়ি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে মরুভূমির উপরে রাস্তা সেই রাস্তার উপরে বাড়ি খুব সুন্দরভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ওরা করে ফেলে কিন্তু তারপরেও একটা সমস্যা থেকে যায় হ্যাঁ আমি বুঝলাম তোমার মরুভূমির উপর এখন রাস্তা আছে

ফ্রিজোন এর ভিতরে তাদের কোম্পানি সেটআপ করে তাদের জন্য অনেক অনেক बेनिफिट দেওয়া হয় সো দুবাই 1985 সালে এই জিনিস করা শুরু করে এই ফ্রিজোন এর লোভে আস্তে আস্তে কোম্পানিরা দুবাই আসা শুরু করে এবং দুবাই মজা পেয়ে যায় এবং একের পর এক ফ্রিজোন বানাইতে থাকে এবং কিছুদিনের মধ্যে দেখা যায় দুবাই 30 টার বেশি ফ্রিজোন আছে এবং পৃথিবীর সবচেয়ে বড় ফ্রিজোনও দুবাই বানায় ফেলে এখন এখানে একটা ব্যাপার আছে যে শুধু ফ্রিজোন দিয়েও আসলে হয় না দুবাই এই জিনিসটাকে আরেকটা খুব সুন্দর ব্যাপার দিয়ে সাপ্লিমেন্ট করে সেটা হলো ওদের আইনের শাসন ওরা যেটা করে ওরা বলে যে আমরা পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশ বানাইতে যাই যাতে শুধু তুমি এসে ফ্রিজোন তো এনাফ বেনিফিট তোমার ব্যবসা সেটআপ করার জন্য বাট তুমি যদি নিরাপত্তা না পাও

প্রত্যেক এক লাখ মানুষের মধ্যে বিয়াল্লিশটা ইনসিডেন্ট হতো ক্রাইমের দুবাই এবং এই বিয়াল্লিশটা হলো সব মিলায় যে খুন থেকে শুরু করে ছিনতাই থেকে শুরু করে গাড়ি চুরি থেকে শুরু করে সব ক্রাইম মিলায় দুবাই পুলিশের কাছে কমপ্লেন করে এই বিভিন্ন কারণে যে কোনো একটা কারণে প্রত্যেক বছরে আচ্ছা ইনফ্রাস্ট্রাকচার দিয়ে তো অনেক দূর আগানো গেল বাট এখানেই শেষ না এরপরে দুই হাজার দুই সালে দুবাই আর একটা মজার জিনিস ঘোষণা করে ওরা ওয়েলকাম টু দুবাই নামে একটা প্রোগ্রাম চালু করে এবং এই প্রোগ্রামের ভিতরে ওরা বলে যে আপনি পৃথিবীর যেখানেই থাকেন আপনার জন্ম পৃথিবীর যেখানেই হয়ে থাকুক আপনি দুবাইয়ের রিয়েল এস্টেট কিনতে পারবেন আপনি দুবাইয়ের এক্সিস্টিং রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারবেন অথবা আপনি দুবাই এসে নতুন রিয়েল এস্টেট বানাইতে পারবেন তখন সবাই জেনে গেছে যে এইখানে ফ্রি জোন আছে অনেক অনেক কোম্পানি চলে আসছে এখানকার আইন কানুন ব্যবস্থা খুবই ভালো ক্রাইম রেট খুবই কম রিয়েল এস্টেটে যখন কেউ ইনভেস্ট করে তখন তারা এমন একটা জায়গা খুঁজে যেটা সেফ এবং দুবাইয়ের থেকে সেফ জায়গা ওই সময় আর কোথাও ছিল না যে কারণে পুরা পৃথিবীর থেকে মানুষজন এসে দুবাই ইনভেস্ট করা শুরু করে রিয়েল এস্টেটে এই সময় দুবাইয়ের রিয়েল এস্টেটে এমন বুম হওয়া হয় যে একটা টাইমে দেখা যায় যে পুরা দুনিয়ায় যত ক্রেন আছে ক্রেন লাগে না বাড়িটারি বানাইতে পুরা দুনিয়ায় যত ক্রেন

মরুভূমির ভিতরে একটা দেশ কিছু বিল্ডিং বানাইছো টুরিজমের জন্য সাধারণত আমরা এতদিন পর্যন্ত কি জানি টুরিজমের জন্য পাহাড় লাগে টুরিজমের জন্য সাগর লাগে টুরিজমের জন্য সুন্দর ওয়েদার লাগে কিছুই নাই দুবাই এগুলার সো এই দেশ টুরিজমে কিভাবে ভালো করবে বাট शेख এবং পুরা যে রাজদের যারা রাজা ছিল তারা সবাই বলে যে না আমরা টুরিজমে দুনিয়ার সেরা একজন হবই হব এবং এর পরের থেকে ওরা ইনফ্রাস্ট্রাকচার কমাইছে এরকম না উল্টা ইনফ্রাস্ট্রাকচার বাড়ছে বাট ইনফ্রাস্ট্রাকচারের সাথে ওরা টুরিজমের একটা অ্যাঙ্গেল বসাইছে এরপরে যখন কেউ বাড়ি বানাইতে আসছে তখন দুবাইকে জিজ্ঞেস করছে নর্মাল বাড়ি বানাবা কেন পৃথিবীর সবচেয়ে লম্বা বাড়িটা বানাই নর্মাল শপিং মল বানাবা কেন পৃথিবীর সবচেয়ে বড়

দুবাই চেয়েছে এমন টুরিজম যেখানে মানুষ আসবে এবং মানুষের খরচ করার জায়গার কোনো অভাব হবে না দুবাই চায় মানুষ দুবাই আসুক মানুষ ইচ্ছা মতো খরচ করুক কারণ ওরা চায় টুরিজম হবে ওদের রেভিনিউ এর মেইন সোর্স কেতাবি ভাষায় এই জিনিসটাকে বলে ক্যাপিটালিস্টিক টুরিজম বাট আমরা কেতাবি আলে না যাই তো এই প্ল্যান আসলে সাকসেসফুল হয়েছে আমরা যদি গত পঞ্চাশ বছরের দিকে তাকাই দুবাই এখন পৃথিবীর তিন নম্বর ধনী পার ক্যাপিটাই প্রথমে হল কাতার তারপর লুকসামবার্গ ইউরোপের একটা দেশ নিয়ে আমার একটা ভিডিও আছে আপনারা যারা দেখে নেই দেখতে পারেন আমি লুকজামবার গেছিলাম এবং থার্ড হলো দুবাই এবং এখানে কোনো স্টপিং নাই থামবে এরকম কোনো ইন্ডিকেশন দেখা যাচ্ছে না উল্টা প্রত্যেক বছরই আরো ভালো হচ্ছে

সেট আপ করার জন্য হয় না পুরো দুনিয়া থেকে আস্তে আস্তে ব্রাইট মানুষজন যারা ব্যবসা দাঁড় করাইতে পারে যারা ব্যবসা দাঁড় করাইতে আগ্রহী বা যাদের এক্সিস্টিং ব্যবসা আছে সবাই আস্তে আস্তে কিন্তু দুবাই যাওয়া শুরু করছে এবং আগামী পঞ্চাশ বছর পরে এটা দেখলে একদমই অবাক হওয়ার কিছু নাই যে পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্যবসা দুবাইয়ের ভিতরে হচ্ছে দুবাইয়ের এই গ্রোথ স্টোরিটা থেকে খুব ক্লিয়ারলি বোঝা যায় যে বছর আসলে অনেক সময় যদি কেউ সদ ইচ্ছা থেকে এবং অ্যাকচুয়ালি কাজ করার জন্য কাজ করে এবং ওই এক্সকিউজটা যখন কোন দেশ দেয় যে আমেরিকার তো আড়াইশো বছর লাগছে আমরা মাত্র পঞ্চাশ বছরে কি করবো তখন এই দিন জিনিসটাও দেখা উচিত যে দুবাইয়ের কিন্তু আসলে মাত্র পঞ্চাশ বছর লাগছে সবাই আড়াইশো বছর লাগে না এবং এটার একটা প্রাইম এক্সাম্পল হলো দুবাই ভালো থাকেন সবাই আশা করি দুবাইয়ের স্টোরিটা আপনাদের ভালো লেগেছে আপনাদের সাথে আমার দেখা হবে পরে কোন একটা ভিডিওতে টাটা